কলকাতার কিসসা তো দেখলাম, একবার দেখে নিই জেলার কি অবস্থা, সেখানে কি নমুনা সংগ্রহের নিয়মগুলি মানা হয়। গরম পড়তে শুরু করেছে, চোখ রাঙাচ্ছেন সূর্যদেব, পারদ চড়ছে, এই গরমে এইভাবে রক্ত নেওয়া হচ্ছে আসানসোলে। ধরে নেওয়া যাক কালেক্টর প্রশিক্ষিত, ধরে নেওয়া যাক রক্ত নেওয়ার সব শর্ত মানা হয়েছে, কিন্তু স্যাম্পেলের ভাইল কি এভাবেই যাবে ল্যাবে? हम सुबह 7 बजे निकलते हैं, करीब 20-25 आदमी ब्लड लेते हैं, 11 बजे तक कलेक्शन करते हैं, उसके बाद ऑफिस में जाकर जमा कर देते हैं। শুধু ল্যাব নয়, কয়েকজন রোগীর সচেতনতাও প্রশংসা করার মতো। অনেকে তো জানেনই না কোথায় তাদের রক্ত পরীক্ষা হয়। ওরা তো বলে যে বিকেলে দিয়ে যাব, তারপর আমরা জানি না কোথায় নিয়ে যাই, সেটা আমরা ঠিক বলতে পারবো না। দেখুন, আমি ফোন করি, বাড়িতে চলে আসে, হ্যাঁ, ও ব্লাড টেস্ট করে রিপোর্টটা একদিন পরে রিপোর্ট দিয়ে যায়। অনেক সময় তো স্থানীয় ওষুধ দোকানেই অনেকে রক্ত দেন, তারা রক্ত পাঠিয়ে দেন নিজেদের পছন্দের ল্যাবে। মেরে দোকান মে পার ডে ব্লাড টেস্ট 5-6 পেশেন্ট লোক আতে হ্যায়। রক্তের নমুনা নিয়ে এমন ছেলেখেলে হতাশ চিকিৎসকরাও, কিন্তু শুনছে কে? হেলথ অ্যাওয়ারনেস আমাদের দেশে খুব দুঃখজনকভাবে ভীষণভাবে কম। আমরা অন্যান্য যে কোনো ব্যবসার উপর এত বেশি প্রচার করি, কিন্তু অদ্ভুতভাবে অ্যাওয়ারনেসের উপর আমরা কিন্তু অতটা জোর দিই না, যেটা ভীষণভাবে দেয়া উচিত। সব মিলিয়ে আসানসোলে রক্ত পরীক্ষার পরিকাঠামোটাই গোলমেলে বিভ্রান্তিকর, বরং 45 কিলোমিটার দূরে দুর্গাপুরের ছবিটা অনেক ভালো। পেশেন্টের ব্লাড নিলাম, এবার পেশেন্টের হিস্ট্রি নেব, হিস্ট্রি নেবার পর যা পেশেন্টের হিস্ট্রি নেবার পর বরফ দিয়ে যেভাবে রিজার্ভেশন করা হয়, যেভাবে নিয়ম হয় আছে, সেভাবে নিয়ে আমরা সেন্টারে যাই। সিটি সেন্টারের নামি প্যাথোলজিক্যাল ল্যাব বাড়ি থেকে রক্ত সংগ্রহ করে সব নিয়ম মেনেই, যদিও ডাক্তার বাবুরা বলছেন রক্ত ল্যাবে এসে দেওয়াই সবচেয়ে ভালো। ল্যাব যারা দেয় তাদের উচিত ল্যাবে এসে দেওয়া। দুর্গাপুর ব্যতিক্রম, আসলে রক্ত নিয়ে জুয়া খেলা চলছে গোটা রাজ্য জুড়েই, সঠিক রিপোর্ট পাওয়া লটারি লাগার মতোই মিরাকল। ক্যামেরা জয়ন্ত সাহা ও বাপ্পা গড়াইয়ের সঙ্গে বাসুদেব আচার্য ও চিত্তরঞ্জন দাসের রিপোর্ট 24 ঘন্টা।